বলিউড তারকা ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিজের মা দাবি করেছেন সঙ্গীত কুমার নামের এক যুবক। তিনি বলেন, 1988 সালে IVF পদ্ধতিতে লন্ডনে জন্ম হয়েছে আমার, আর আমার মায়ের নাম ঐশ্বরিয়া রায়। 29 বছর বয়সে এই যুবকের মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে বলিউড পাড়ায়। বিষয়টি নিয়ে ঐশ্বরিয়ার মন্তব্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকেই। এবার ঐশ্বরিয়ার ম্যানেজার বিষয়টি নিয়ে কথা বলেছেন। সঙ্গীত কুমারের দাবিকে অস্বীকার করে ঐশ্বরিয়ার ম্যানেজার বলেন, এটি খুবই হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা সংবাদ। এই ঘটনা নিয়ে আলোচনা করে ওই যুবককে কোনোভাবেই প্রচারের সুযোগ দিতে চায় না। এদিকে সঙ্গীত কুমার দাবি করেন, 1988 সালে লন্ডনে জন্মের পর তাকে কোদাভরমে নিয়ে আসা হয়। 3 বছর বয়স পর্যন্ত দিদিমা বৃন্দা কৃষ্ণরাজ রায়ের কাছে তিনি বড় হন। 2017 সালের মার্চ মাসে দাদু কৃষ্ণরাজ রায়ের মৃত্যু হয়। তার কাকার নাম আদিত্য রায়। সঙ্গীত কুমারের দাবি, 1988 সালে মা হয়েছেন ঐশ্বরিয়া। তাহলে ঐশ্বরিয়ার বয়স তখন ছিল 14 বছর। এতদিন পরে কেন বিষয়টি নিয়ে কথা বলছেন সঙ্গীত কুমার জানতে চাইলে সঙ্গীত কুমার বলেন, এতদিন আমার কাছে প্রমাণ নথি না থাকা এই নিয়ে কথা বলিনি, এখন প্রমাণ আছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রমাণ নথি তিনি দেখাতে পারেননি। কয়েকদিন আগে সংসদ সদস্য অমর সিং দাবি করেছিলেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন আলাদা বসবাস করেন। এবার সঙ্গীত কুমার দাবি করেছেন, 2007 সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হলেও ঐশ্বরিয়া রায় তার সঙ্গে থাকেন না। সঙ্গীত কুমার বলেন, আমি চাই আমার মা আমার সঙ্গে থাকুন। 27 বছর হয়ে গেল আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। এর আগে তামিল তারকা ধনুষকে নিয়ে এমন এক কাণ্ড হয়েছিল, এক দম্পতি ধনুষকে তাদের সন্তান দাবি করেছিলেন। সেই বিষয়টি নিয়ে আজও আলোচনা শোবিজ পাড়ায় চলে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।